আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা কোরআনে বর্ণিত নেককার নারীর 7টি গুণ সম্পর্কে জানব। কোরআনুল করিমের অনেক আয়াতে মহান আল্লাহ তাআলা নেককার নারীর অনেক গুণ তুলে ধরেছেন। নিজেদের জীবনে এই গুণগুলোর বাস্তবায়ন ঘটালে সে নারী হয়ে ওঠে নেককার, যা তাকে দুনিয়া ও পরকালে সম্মানের আসনে আসীন করেন। কোরআনে ঘোষিত নেককার নারীর গুণগুলো তুলে ধরা হলো। নম্বর 1, দিনদারি ও সতীসাধ্যী। নেককার নারীর প্রথম গুণ হলো দিনদার ও সতীসাধ্যী হওয়া। কোরআনুল করিমে মহান আল্লাহ তাআলা আস-সালিহাত তথা দিনদার সতীসাধ্যী গুণের অধিকারী হিসেবে নারীকে উল্লেখ করেছেন। আয়াতে শব্দের ব্যাখ্যায় ইমাম ইবনে জারির তাবারি রহমতুল্লাহি আলাই বলেছেন, দিনের সঠিক অনুসরণকারিণী সৎকর্মশীল নারীগণ ও নেককার নারীদের সম্পর্কে হাদিসে এসেছে। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সোনারূপা সম্পর্কিত আয়াত নাজিল হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল, আমরা কোন ধরনের মাল সঞ্চয় করব? তিনি বললেন, তোমাদের প্রত্যেকেই যেন সঞ্চয় করে কৃতজ্ঞ অন্তর, জিকিরকারী মুখ এবং পরকালীন কর্মকাণ্ডে সহায়তাকারিণী মুমিনা নারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া হলো ক্ষণিক উপভোগের বস্তু, আর দুনিয়ার সর্বোত্তম সম্পদ তথা উপভোগের বস্তু সতীসাধ্যী নারী। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুমিনের জন্য আল্লাহর ভয় অর্জনের পর নেককার স্ত্রীর চেয়ে কল্যাণকর কিছু নেই, কারণ স্বামী তাকে আদেশ করলে সে আনুগত্য করে, তার দিকে দৃষ্টিপাত করলে সে মুগ্ধ হয়, তাকে নিয়ে শপথ করলে সে তা পূরণ করে, স্বামীর অনুপস্থিতিতে নিজেকে অন্যায় অপকর্ম থেকে মুক্ত রাখে এবং স্বামীর সম্পদ সংরক্ষণ করে। নম্বর 2, বিশ্বস্ত ও অনুগত হওয়া। নারীর দ্বিতীয় গুণ হলো স্বামীর অনুগত ও বিশ্বস্ত হওয়া। কুরআনুল করিমে কানিতাত শব্দ দিয়ে তা বোঝানো হয়েছে। আল্লাহওয়ালা ও স্বামীর অনুগত নারীদের কানিতাত বলা হয়। হাদিসে এসেছে, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারী যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, রমজান মাসের রোজা রাখবে, নিজ লজ্জাস্থানের হেফাজত করবে এবং স্বামীর আনুগত্য করবে, তখন তাকে বলা হবে, যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ কর। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, নারীদের মধ্যে কোন নারী উত্তম? তিনি বললেন, স্বামী যাকে দেখলে আনন্দ বোধ করে, যাকে আদেশ করলে আনুগত্য করে, স্ত্রীর বিষয়ে এবং সম্পদের ব্যাপারে স্বামী যা অপছন্দ করে তা থেকে বিরত থাকে। নম্বর 3, সতীত্ব ও সম্পদের হেফাজত করা। নারীর তৃতীয় গুণ হল সতীত্ব ও সম্পদের হেফাজত করা। কোরআনুল করিমে আল্লাহ তাআলা যেভাবে বলেছেন, হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, তথা নিজের সতীত্বের হেফাজত করা এবং স্বামীর অনুপস্থিতিতে তার ধন সম্পদের হেফাজত করা, সূরা নিসা আয়াত নম্বর 34। আয়াতের এই বাক্যের ব্যাখ্যায় ইমাম ইবনে জারির তাবারি রহমতুল্লাহি আলাইহি বলেন, নারীগণ তাদের স্বামীর অবর্তমানে নিজেদের লজ্জাস্থান হেফাজত করবে এবং এক্ষেত্রে কোনো ধরনের খেয়ানত করবে না, আর স্বামীর ধন সম্পদ সংরক্ষণ করবে। তাদের উপর এ দায়িত্ব আল্লাহর পক্ষ থেকেই আরোপিত। হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উত্তম স্ত্রী সে যার প্রতি দৃষ্টিপাত করলে তোমাকে আনন্দিত করে, আদেশ করলে আনুগত্য করে, তুমি দূরে থাকলে তার নিজের ব্যাপারে এবং তোমার সম্পদের ব্যাপারে তোমার অধিকার রক্ষা করে। তারপর তিনি কোরআনের উক্ত আয়াত পুরুষ নারীদের অভিভাবক তেলাওয়াত করেন। নম্বর 4, পবিত্র ও চরিত্রবান হওয়া। নারীর চতুর্থ গুণ হল নিজে পবিত্র থাকা এবং সচ্চরিত্রবান হওয়া। কোরআনুল করিমের অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, অত্তয়্যিবাতু লিত্তয়্যিবিনা ওয়াত্তয়্যিবুনা লিত্তয়্যিবাত, তথা পবিত্র নারীরা পবিত্র পুরুষদের উপযুক্ত, আর পবিত্র পুরুষরা পবিত্রা নারীদের উপযুক্ত, সূরা নূর
আয়াত নম্বর 26। এ আয়াতে মুমিন নরনারীর জন্য মূলনীতি বলে দেওয়া হয়েছে যে আল্লাহ তাআলা মানব চরিত্রে স্বাভাবিকভাবে পরস্পরের মাঝে যোগসূত্র রেখেছেন। পবিত্র ও চরিত্রবান নারীদের আগ্রহ পবিত্র ও চরিত্রবান পুরুষদের প্রতি হয়ে থাকে, অনুরূপভাবে পবিত্র ও চরিত্রবান পুরুষদের আগ্রহ পবিত্র ও চরিত্রবান নারীদের প্রতি হয়ে থাকে। স্বাভাবিকভাবে প্রত্যেক চরিত্রবান নারী পুরুষ নিজ নিজ আগ্রহ অনুযায়ী জীবনসঙ্গী খোঁজ করে নেয় এবং প্রাকৃতিক বিধান অনুযায়ী সেটাই বাস্তব রূপ লাভ করে। এজন্য জীবনসঙ্গী ও সঙ্গিনী নির্বাচনের ক্ষেত্রে ইসলাম পবিত্র ও সচ্চরিত্রকে প্রাধান্য দিতে জোর তাকিদ দিয়েছে। হাদিসে এসেছে, হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন গুণের যে কোনো একটি গুণের কারণে নারীকে বিয়ে করা যায়, ধন সম্পদের কারণে, রূপ সৌন্দর্যের কারণে ও দিনদারির কারণে। তুমি দিনদার ও চরিত্রবানকেই গ্রহণ করো। নম্বর 5, নিষ্কলুষ চরিত্রের অধিকারী হওয়া। চারিত্রিক পবিত্রতা সম্পন্ন হওয়া নারীর অন্যতম গুণ। গোপনে অবৈধ সম্পর্ক স্থাপনে লিপ্ত না হয়ে নিষ্কলুষ চরিত্রের অধিকারিণী হওয়া। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হয়ে চারিত্রিক পবিত্রতা সম্পন্ন হবে, ব্যভিচারিণী হবে না এবং গোপনে কোনো অবৈধ সম্পর্ক স্থাপনকারিণী হবে না। সূরা নিসা আয়াত নম্বর 25। এই আয়াতের ব্যাখ্যায় হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চারিত্রিক নিষ্কলুষতার অধিকারিণী নারীগণ যারা প্রকাশ্যে অপ্রকাশ্যে ব্যভিচারিণী হবে না এবং সঙ্গোপনে অবৈধ বন্ধু গ্রহণকারিণী হবে না। তিনি বলেন, জাহিলি যুগের লোকেরা প্রকাশ্যে ব্যভিচারে লিপ্ত হওয়াকে হারাম মনে করত, কিন্তু গোপনে ব্যভিচারে লিপ্ত হওয়াকে হালাল মনে করত। এই প্রেক্ষিতেই আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করলেন, তোমরা প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক কোন রকম অশ্লীল কাজের কাছেও যেও না। সূরা আনআম আয়াত নম্বর 151। বর্তমান সমাজে অবৈধ সম্পর্কের ব্যাধি মহামারীতে পরিণত হয়েছে। পর্দাহীনতা, সহশিক্ষা এবং অশ্লীল ফিল্ম ও ছবির বদৌলতে একদিকে অবিবাহিত উঠতি নরনারী তথাকথিত প্রেমের নামে ভয়ঙ্কর রূপে প্রকাশ্য অশ্লীলতায় মেতে উঠছে, অন্যদিকে পরকীয়া প্রেমের কারণে ঘর ভাঙছে অসংখ্য নারীর। তাই মুসলমান নরনারীরা যতক্ষণ আল্লাহর হুকুম ও ধর্মীয় অনুশাসন মেনে না চলবে ততক্ষণ পারিবারিক শান্তি ও দাম্পত্য জীবনের সুখ খুঁজে পাবে না। নম্বর 6, সরল মনা হওয়া। নারীর ষষ্ঠ গুণ হল দিনদার ও চরিত্রবান হওয়ার সঙ্গে সঙ্গে সরল মনের অধিকারিণী হওয়া। আল্লাহ তাআলা ঘোষণা করেন, চরিত্রবান সরলমতি ইমানদার নারীরা। সূরা নূর আয়াত নম্বর 23। এই আয়াতাংশের ব্যাখ্যায় আল্লামা আলুসি রহমতুল্লাহি আলাই বলেন, পবিত্রতার সার্বিক উপাদান নিয়ে বেড়ে ওঠা এবং উত্তম চরিত্রের উপর লালিত পালিত হওয়ার কারণে অন্য কোনো চিন্তা ও মানসিকতা যাদের কল্পনায়ও আসে না, এই গুণ পূর্ণ নিষ্কলুষতা ও চারিত্রিক পবিত্রতার প্রমাণ বহন করে, যা শুধু মুহাসানাত শব্দের মধ্যে পাওয়া যায় না। তাছাড়া আত্মার ব্যাধিমুক্ত স্বচ্ছ অন্তরের নারীরা, যাদের মধ্যে প্রবঞ্চনামূলক চাতুর্য নেই, যাদের স্বভাব প্রকৃতিতে অসৎ কোনো মনোবাসনা নেই, শৈশবকাল থেকেই এই স্বভাব সুচরিত্র গড়ে উঠতে সহায়ক হয়। সরলমনা বৈশিষ্ট্যের নারীদের বাইরের জগৎ সম্পর্কে ধারণা থাকে না, অবৈধ সম্পর্কের কল্পনাও তাদের অন্তরে থাকে না, তারা প্রবঞ্চনা কি জিনিস তা বুঝে না, ছলচাতুরীও জানে না, প্রতারণা ও মিথ্যা বলে না, পর্দাহীনতা ও ফ্যাশন সম্পর্কে চিন্তাও করে না, ফলে তাদের চরিত্র কলুষিত হওয়া ও দিনদারি বিনষ্ট হওয়ার আশঙ্কাও থাকে না। নম্বর 7, ঘরে অবস্থানকারী নারী। নারীর সপ্তম গুণ হল ঘরে অবস্থান করা, বিনা প্রয়োজনে বাইরে না যাওয়া, যেমনটি ঘোষণা করেছেন মহান আল্লাহ তাআলা, তোমরা নিজ নিজ ঘরে অবস্থান করো, পর পুরুষকে সাজসজ্জা প্রদর্শন করে বেরিও না, যেমন প্রাচীন জাহিলি যুগে প্রদর্শন করা হতো। সূরা আহজাব আয়াত নম্বর 33। এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে ইবনে কাসির এসেছে, তোমরা নিজেদের ঘরে অবস্থানকে অবধারিত করে নাও, প্রয়োজন ব্যতীত ঘর থেকে বের হবে না। আয়াতের নীতিমালা হচ্ছে, নারীর আসল কাজ
তার ঘরে অবস্থান করা, ঘরোয়া কর্তব্য পালন করা এবং সন্তান সন্তাদিকে গড়ে তোলাই তার মূল দায়িত্ব। তবে এর অর্থ এমন নয় যে নারীর জন্য ঘর থেকে বের হওয়া একেবারেই নাজায়েজ, বরং প্রয়োজনে সে পর্দার সঙ্গে বাইরে যেতে পারবে। বাইরে যাওয়া এবং অবস্থান করাও হবে প্রয়োজন অনুসারে। হাদিসে এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নারীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করে বললেন, হে আল্লাহর রাসূল, পুরুষরা আল্লাহর রাস্তায় জিহাদ ও অন্যান্য মর্যাদায় অগ্রগামী হয়েছেন, আমাদের জন্য কি এমন কোনো আমল রয়েছে যার মাধ্যমে মুজাহিদিনদের সমপর্যায়ের মর্যাদা ও সওয়াবের অধিকারী হতে পারব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের থেকে যারা নিজ ঘরে অবস্থান করবে সেটাই তাদেরকে মুজাহিদদের ফজিলত ও সওয়াবে উপনীত করবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারী হলো আবরণীয়, যখন সে বের হয় তখন শয়তান তার অনুসরণ করে, যখন সে ঘরে আবদ্ধ থাকে তখন আল্লাহর রহমত লাভের অতি কাছাকাছি থাকে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর সব নারীকে কোরআনে উল্লেখিত গুণের অধিকারী হওয়ার তৌফিক দান করুন, কোরআন সুন্নার আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন। আপনার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।